আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পরিমনি কাণ্ডে বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। এদিকে সিসিটিভি ফুটেজ পরিমনিকে কোলে করে বের করেন জিমি, ভিডিও। সর্বশেষ ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বিস্ফোরক মন্তব্য। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চিত্রনায়িকা পরিমনি মণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনার দিন রাতের বোট ক্লাবের সিসিটিভির একটি ফুটেজ গণমাধ্যম প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ওমি যাকে আসামি করেছেন পরিমনি তার সঙ্গে বোট ক্লাবে গিয়েছিলেন। পুলিশ বলছে পরিমনিকে নাসির কাছে তুলে দিয়েছিলেন ওমি, পানীয় সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ চেষ্টা হয় সেখানে। বোট ক্লাবের সিসিটিভির ফুটেজে ঘটনার প্রমাণও মিলেছে। পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন ওমি ও নাসির। সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, 9 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। নামতে দেখা যায় পরিমনি, জিমি ও অমিকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হয় বনিও। ক্লাবের রিসেপশনেও অমির সঙ্গে পরিমনি সহ অন্যদের ঢুকতে দেখা যায়। সেখানে আগে থেকে ছিলেন নাসির ইউ আহমেদ। 1.5 ঘন্টা পর পরিমনিকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছনে আসেন অমিও। ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরিমনি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। এই সময় অমি সাহায্য তো করেনি, উল্টো শাসিয়েছেন সবাইকে। সেখান থেকে রাত 3:52 বনানী থানায় আসেন পরিমনি। ডিউটি অফিসারের রুমেও তাকে অসুস্থ দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয় পরিমনিকে। ক্লাবের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকলেও 15 সেকেন্ডের ফুটেজে ভাঙচুর ও পরিমনিকে অশ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায় নাসিরকে। পরিমনির দাবি, জোর করে তাকে মদপান করানো হয়েছিল। পরিমনির অভিযোগের প্রেক্ষিতে নাসির ও অমিকে গ্রেফতার পর রিমান্ডে নিয়েছে ডিবি। ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, পরিমনিকে পরিকল্পিতভাবেই সেখানে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন অমি। জিজ্ঞাসাবাদে পরিমনিকে নির্যাতনের কথা স্বীকার করেছেন নাসির। গোয়েন্দারা বলছে, নাসির অমির নারী ও মাদক কারবারে জড়িত টঙ্গীর নাজিম ও তুহিন, এ দুজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার পরিমনির সাভার থানায় করা মামলায় নাসির উদ্দিন ও অমি সহ 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়া উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতারের সময় মাদক উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অমি ও নাসিরকে মঙ্গলবার 7 দিনের রিমান্ডে পায় পুলিশ। এছাড়া তাদের সঙ্গে থাকা 3 নারীকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাচ্ছি পরের সংবাদে। চিত্রনায়িকা পরিমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার পরপরই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়। এদিকে বুধবার বোট ক্লাবে থাকা সিসিটিভির ফুটেজ গণমাধ্যমে এসেছে। সেখানে দেখা যায় বোট ক্লাবে প্রবেশের সময় পরিমনি স্বাভাবিক ও সুস্থ থাকলেও বের হওয়ার সময় তিনি প্রায় অচেতন ও অসুস্থ ছিলেন। ভিডিওতে দেখা যায় রাত 12:22 সময় ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি থামে। সেই গাড়িটির মালিক বোট ক্লাবের সদস্য তুহিন সিদ্দিক অমির। গাড়ির সামনের দরজা থেকে নামেন চিত্রনায়িকা পরিমনি, পেছনের ডান পাশের দরজা দিয়ে বের হন গ্রেফতার হওয়া অমির। পরিমনির কস্টিউম ডিজাইনার জিমি ও তার বোন বনি। ক্লাবের বাইরের ক্যামেরার ফুটেজে দেখা যায় ক্লাবে ঢোকার সময় পরিমনি কালো টপস জিন্সের প্যান্ট পরা ছিলেন, বনি লাল টপস সঙ্গে জিন্সের প্যান্ট এবং জিমি কালো হাতা কাটা গেঞ্জি ও হাফ প্যান্ট পরা ছিলেন। অমির পরনে ছিল সাদা গেঞ্জি ও গ্যাভার্ডিং এর প্যান্ট। শুধুমাত্র অমি ছাড়া বাকি সবাই মাস্ক পরে ক্লাবে প্রবেশ করেন। রিসেপশনের ক্যামেরায় তাদের 4 জনকে একসঙ্গে বারে ঢুকতে দেখা যায়। তখন রিসেপশন ডেস্কে ছিলেন 2 জন ও ডেস্কের পাশে দাঁড়িয়েছিলেন আরো একজন স্টাফ। 1.5 ঘন্টা পর পরিমনিকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছনে আসেন অমিও। ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরিমনি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। এ সময় অমি সাহায্য তো করেনি, উল্টো শাসিয়েছেন সবাইকে। সেখান থেকে রাত 3:52 বনানী থানায় আসেন পরিমনি। ডিউটি অফিসারের রুমেও তাকে অসুস্থ দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ গাড়িতে করে এভারকেয়ার হাসপাতাল পাঠিয়ে দেয় পরিমনিকে। ক্লাবের ভেতর সিসিটিভি ক্যামেরা না থাকলেও 15 সেকেন্ডের ফুটেজে ভাঙচুর ও পরিমনিকে অশ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায় নাসিরকে। পরিমনির দাবি, জোর করে তাকে মদপান করানো হয়েছিল। পুলিশ বলছে পরিমনিকে নাসিরের কাছে তুলে দিয়েছিলেন অমি, পানীয় সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ চেষ্টা হয় সেখানে। বোট ক্লাবের সিসিটিভির ফুটেজে ঘটনার প্রমাণও মিলেছে। পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন অমি ও নাসির। পরিমনির অভিযোগের প্রেক্ষিতে নাসির ও অমিকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে ডিবি। এদিকে চিত্রনায়িকা পরিমনিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেফতার তুহিন সিদ্দিকী, অমির 2 সহযোগী বাসির ও মশিউর মিয়া 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে রাজধানীর দক্ষিণখান এলাকার একটি অফিস থেকে গ্রেফতার করে পুলিশ। বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে তাদের প্রথমে আটক করা হয়। এরপর এই ঘটনায় দক্ষিণখান থানা
থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় অমিয় তার দুই সহযোগীকে আসামি করা হয়েছে। এর আগে সোমবার পরিমনি সাভার থানায় দায়ের করা মামলায় নাসির উদ্দিন ও অমি সহ পাঁচজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়া উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতারের সময় মাদক উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অমি ও নাসিরকে মঙ্গলবার 7 দিনের রিমান্ডে পায় পুলিশ। এছাড়া তাদের সঙ্গে থাকা 3 নারীকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাচ্ছি পরের সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, বাংলাদেশে 15 কোটি লোক আছে, তার মধ্যে 12 কোটির কোনো জন্ম তারিখ সঠিক নেই, বিচারপতিদের কারোরই বয়সে ঠিক নেই, দুর্নীতি লুটপাটে ব্যস্ত থাকার সরকার জনগণের দৃষ্টি আড়াল করতে নতুন ইস্যু সৃষ্টি করছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিল এর দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের কোন লোকের বয়স ঠিক আছে? কারোরই বয়স ঠিক নাই। আমাদের সময়ে বাপ মায়েরা বয়স ঠিক করতেন না, বয়স ঠিক করতেন হেডমাস্টার। আমরা যারা উঁচু লেখাপড়া করার সুযোগ পেয়েছি, আমাদের বয়স ঠিক করতেন হেডমাস্টার। আজকে সেখানে খালেদা জিয়ার বয়স নিয়ে একটা মামলা করেছে, এটা দেখে হাইকোর্টের বিচারপতি প্রথমেই বলা উচিত ছিল, এইসব ফালতু কিছু দেখার জন্য হাইকোর্টে সৃষ্টি হয় নাই। বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে ডক্টর জাফরুল্লাহ প্রশ্ন করেন, আপনার কি করছেন? বিএনপি এত বড় একটা পার্টি, তার নেত্রীকে আপনারা অপমান করছেন? তাদের উচিত হবে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে যাওয়া এবং প্রধান বিচারপতিকে ঘেরাও করা। আন্দোলনের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারকে বিতাড়িত করতে হবে, আমাদের একযোগে লড়াই করতে হবে। বড় বড় দলগুলোকে বলি, আপনারা যদি ভেবে থাকেন আগামী নির্বাচনটা দেখি, তাহলে ভুল হবে, কারণ উনি 7-এর জায়গায় 70টি সিট দেবেন, কিন্তু ক্ষমতা দেবেন না। সুতরাং তাকে ক্ষমতা থেকে না নামিয়ে নির্বাচনে যাওয়া যাবে না। যাচ্ছি পরের সংবাদে। গুলশানে গভীর রাতে বার কর্মীদের মারধরের অভিযোগ পরিমনির বিরুদ্ধে। চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গুলশানের একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তিনি নাকি বার কর্মীদের মারধরও করেছেন। গত 7 জুন গভীর রাতে গুলশানের 137 নম্বর রোডে অল কমিউনিটি ক্লাব লিমিটেড SCCL এ ঘটনা ঘটে। তবে ক্লাবে ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নায়িকা। গুলশান থানা পুলিশ জানিয়েছে, গত 7 জুন গভীর রাতের এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় জিডি বা মামলা হয়নি। তবে পুলিশ নতুন করে ওই ঘটনার তদন্তে ক্লাব পরিদর্শনে যাবে। অভিযোগের বিষয়ে পরিমনি গণমাধ্যমকে বলেন, এটি ফালতু অভিযোগ, এতদিন পর কেন এই অভিযোগ? গুলশান থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত 7 জুন গভীর রাতে 999 কল পেয়ে গুলশান থানা পুলিশের একটি টিম অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে দেখা যায়, কথা কাটাকাটিতে কেন্দ্র করে পরিমনি ক্লাবে গ্লাস ভাঙচুর করেছে। পরে আর এ ঘটনায় কেউ অভিযোগ না করায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গেছে, বোট ক্লাবের ঘটনার 2 দিন আগে 7 জুন গভীর রাতে চিত্রনায়িকা পরিমনি গুলশানের 137 নম্বর রোডে অল কমিউনিটি ক্লাব লিমিটেডে ভাঙচুর করেন। এ সময় ওই ক্লাবে থাকা বেশ কয়েকজন বার কর্মীকে মারধর করেন বলে অভিযোগ এই নায়িকার বিরুদ্ধে। এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগে উপকমিশনার DC সুদীপ কুমার চক্রবর্তী যুগান্তরকে বলেন, জাতীয় জরুরি সেবা 999 এর মাধ্যমে ফোন পেয়ে পুলিশ অল কমিউনিটি ক্লাবে গিয়েছিল। পুলিশ সেখানে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পুলিশ থানায় এসে নিয়ম অনুযায়ী ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি জিডি করেছে। গত 9 জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমনিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার 4 দিন পর রোববার রাত 8টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত 11টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন নায়িকা পরিমনি। সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। ওই দিনই প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ